ওবাইদুল কাদের সাহেব ফুল প্যান্ট পরে পালাবেন না হাফ প্যান্ট পরে পালাবেন সিদ্ধান্ত আপনারা নেন। এই সরকারকে এক মুহূর্ত আর ক্ষমতায় রাখা যায় না, যাবে না, যাবে না, যাবে না। সাবধান, কিন্তু বাংলাদেশের মানুষ জেনেছে কোন পন্থায় ভোট চুরি করার জন্য আমরা যখন সমাবেশ দেই, আমরা যখন আমাদের জায়গা ঠিক করি, প্রশাসন এসে বলে না 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 এখানে মিটিং করা যাবে না, এখানে করলে বড় দেখাবে, সুতরাং ছোট জায়গায় করেন। আমরা বললাম বিএনপি সভা ডাকলে হয় জনসভা, জনসভা ডাকলে হয় মহাসমাবেশ, আর মহাসমাবেশ ডাকলে হয় জনসমুদ্র। আপনারা কি ওই আফগানিস্তানের মতো প্লেনের চাকায় পালিয়ে যাবেন, নাকি শ্রীলঙ্কার মতো কাপড় ছাড়াই পালিয়ে যাবেন? সিদ্ধান্ত আপনি নেন। ওবায়দুল কাদের সাহেব ফুল প্যান্ট পরে পালাবেন না হাফ প্যান্ট পরে পালাবেন সিদ্ধান্ত আপনারা নেন। কিন্তু জনগণের এই বিজয় ইনশাল্লাহ পৃথিবীর কোন শক্তি নাই ঠেকিয়ে রাখবে। এই সরকার বাংলাদেশকে লুটপাটে রাজত্ব বানিয়েছে, এই সরকারকে এক মুহূর্ত আর ক্ষমতায় রাখা যায় না, যাবে না, যাবে না, যাবে না। আগামী দেশের দিনে বাংলাদেশে যখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, এরা কেউ এই পদে থাকতে পারবে না, এরা কেউ এই পদে থাকতে পারবে না। সেটা সরকারি কর্মচারী, পুলিশ, এমনকি আপনারা জানেন বিচার বিভাগকেও কিন্তু যুক্তরাষ্ট্র ভিসা নীতির আয়ত্তে এনেছে। কিন্তু সাবধান, কিন্তু বাংলাদেশের মানুষ জেনেছে কোন পন্থায় ভোট চুরি করার জন্য যতগুলো পন্থা করেছেন সব ভেঙে চুরমার করে দেব আমরা। এবং এই ঘোষণার পর থেকে এই ভোট চুরির প্রকল্পের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে সাবধান করে দিচ্ছে। আজকে এখান থেকে সাবধান হয়ে যান, এই ভোট চুরির প্রকল্পের সাথে থাকবেন না আপনারা। আর যদি থাকেন, বাংলাদেশের মানুষের সম্মুখীন হতে হবে জনতার, বাংলাদেশের স্বাধীন বাংলার মুক্ত মানুষের সম্মুখীন হতে হবে তাদেরকে, যারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেবে। নির্বাচন হতে হবে নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে, হতে হবে, হতে হবে। এর কোনো বিকল্প নাই।